হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও আদাব। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি থার্মোমিটার। এটা অবশ্যই অনেকে চিনতে পারেন, আবার অনেকে চিনতে নাও পারেন। তবে যারা সচেতন মানুষ তারা অবশ্যই এটা দেখতেই চিনতে পারবেন। এটা হচ্ছে জ্বর, আপনার জ্বর কত ডিগ্রি আছে সেটা দেখার জন্য একটি থার্মোমিটার। এবং এই থার্মোমিটারের ব্যাটারিটা আপনারা ঘরে বসে কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখাচ্ছি আজকে। চলুন দেখে আসি। এই যে এটা হচ্ছে একটা থার্মোমিটার, থার্মোমিটার। তো কি করবেন আপনারা, এরকম ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার যদিও বাসায় না থাকে, তাহলে আপনারা যে কোনো একটা ছোট্ট একটি লোহা জাতীয় কোনো কিছু দিয়ে, লোহা দিয়েও খুলতে পারবেন। একটা স্ক্রু মাত্র থাকে, এই যে ছোট্ট একটা স্ক্রু, এই স্ক্রুটা আপনারা খুলবেন। স্ক্রুটা খুলে তারপরে আপনারা এদিকে হালকা করে একটু একটু এই কভারটা স্লাইড করে খুলবেন। এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, এখানে মধ্যে কভারের মধ্যে একটি ব্যাটারি লাগানো আছে। আপনারা এই কভারটি খুলে তারপরে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাকে আপনারা ছোট্ট একটি সুই অথবা অন্য কোনো কিছু দিয়ে খুলবেন। যেমন আমি দেখাচ্ছি এই যে ছোট্ট একটি সুই দিয়ে, তারপরে আস্তে করে আপনারা এই এভাবে খুলবেন। দেখেন ব্যাটারিটা অলরেডি কিন্তু চার্জ শেষ এবং ফুলে গেছে ব্যাটারিটা। এই ব্যাটারিটাকে ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনারা কি করবেন, বাজারে কিন্তু বিভিন্ন ঘড়ির দোকানে অথবা যে কোনো মোবাইলের দোকানেও অথবা ইলেকট্রনিক্সের দোকানেও আপনি পাবেন এই যে এই ব্যাটারিটা। এটা হচ্ছে LR1120, ব্যাটারির নাম্বার হচ্ছে LR1120। এই এই ধরনের একটি ব্যাটারি আপনারা কিনবেন। একটি ব্যাটারি, একটা আরেকটা জিনিস, সরি ভুল হয়ে গেছে, যে আরেকটা এই একটা ব্যাটারি যে কোনো দোকান থেকে আপনারা কিনবেন মাত্র 20 টাকা নেবে। তো ব্যাটারিটা কিনে এই যে একটা ব্যাটারি আপনারা একটা ব্যাটারি এইভাবে যে কোনো একটা দোকানে গেলে, ইলেকট্রনিক্স মোবাইল অথবা যে কোনো ঘড়ির দোকানে গেলে ব্যাটারি পাবেন। একটা ব্যাটারি মাত্র 20 টাকা নেবে। তো আপনারা এই ব্যাটারিটা কী করবেন, এনে এই যে আগে যেভাবে ব্যাটারিটা লাগানো ছিল ঠিক ওইভাবে আপনারা ব্যাটারিটা এখানে হালকা করে বসিয়ে দেবেন। জাস্ট বসিয়ে দিয়ে তারপরে এই সেম টু সেম লক যেভাবে ছিল, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই এই এইভাবে হালকা একটু চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন। তারপর এখানে একটা সুইচ আছে, অন করে দেবেন। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন আগে কিন্তু চলতো না, এখন কিন্তু এই যে লাফাচ্ছে, অর্থাৎ এই থার্মোমিটারটা চালু হয়ে গেছে। বুঝতে পারছেন, একদম সিম্পল একটা বিষয়। তবে এই থার্মোমিটারটা অনেকের কাছে আছে, কিন্তু নষ্ট হয়ে গেলে আপনারা অনেক সময় ফেলে দেন অথবা ভাবেন না জানি কি যেন কি হয়ে গেছে। তো আপনারা ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করলে এটা 100% চলবে। তারপরে স্ক্রুটা লাগিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। তো যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি
এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।